রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানে বিএনপিকে ঘিরে বিক্ষিপ্ত সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুরে আওয়ামী লীগ বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছে একজন, আহত হয়েছেন সাংবাদিক সহ শতাধিক। খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলায় আহত হয়েছেন 50 জন। কিশোরগঞ্জে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বিএনপির শতাধিক নেতাকর্মী ও দুই সাংবাদিক আহত হয়েছেন। বগুড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বিএনপির 7 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অর্ধ শতাধিক নেতাকর্মী। ফেনীতে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। অন্যদিকে রাজবাড়িতে পদযাত্রা কর্মসূচিকে ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে 30 জন। খাগড়াছড়িতে সকাল 10:15 দিকে পদযাত্রার প্রস্তুতির সময় জেলা বিএনপি অফিসে হামলা হয়। পরে বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ অফিসে হামলা চালায়। দুদলের সংঘর্ষে পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান। রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় আহত হন অর্ধ শতাধিক। গুরুতর আহত এক পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে। এলাকায় থমথমে অবস্থা। লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচিকে ঘিরে আওয়ামী লীগ বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হন সাংবাদিক সহ শতাধিক। কিশোরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দলের শতাধিক নেতাকর্মী সহ দুই সাংবাদিক আহত হন। স্থানীয়রা জানায়, গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে রথখোলা এলাকা পার হবার সময় পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সাথে তাদের ধস্তাধস্তি হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে পুলিশও টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে। শহরের আখড়া বাজার থেকে রথখোলা এলাকা পর্যন্ত আধা ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষ চলে। এর আগে গুরুদয়াল বিশ্ববিদ্যালয় মাঠে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভা সভাপতিতে সংক্ষিপ্ত সমাবেশ হয়। ফেনীতে বিকালে বিএনপির পদযাত্রা চলাকালে পুলিশ বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের সময় শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। আহত হয় পুলিশ সহ অর্ধ শতাধিক। আহতদের বেশিরভাগ বিএনপির নেতাকর্মী বলে দাবি করেছে জেলা বিএনপি। এদিকে পুলিশের দাবি, বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে রাজবাড়িতে বিএনপির পদযাত্রা কর্মসূচিকে ঘিরে দলটির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 30 জন আহত হন। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ও সাবেক এমপি আলী নওয়াজ মাহমুদ খৈয়ম সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এ সময় ভাঙচুর করা হয় দলীয় কার্যালয়ের আসবাবপত্র ও কয়েকটি মোটর সাইকেল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিএনপির পদযাত্রা কর্মসূচি পণ্ড হয়ে যায়। এদিকে বরিশালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বরকতুল্লাহ বুলু বলেছেন, বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। দুপুরে মহানগর ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন। পরে পদযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে রূপাতলী মোড় এলাকায় শেষ হয়। একই সময়ে কাশীপুর এলাকা থেকে পদযাত্রা বের করে দক্ষিণ জেলা বিএনপি। সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে পদযাত্রা করেছে ময়মনসিংহ মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। দুপুরে নগরীর দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রাটি নগরীর প্রধান সড়কগুলো ঘুরে পলিটেকনিক মাঠে গিয়ে শেষ হয়। বগুড়ায় পদযাত্রা কর্মসূচিকে ঘিরে জেলা শহর রণক্ষেত্রে পরিণত হয়। দফায় দফায় পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে এই সংঘর্ষে দলের 7 জন গুলিবিদ্ধ সহ অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হবার কথা জানায় বিএনপির মিডিয়া সেল। দলের আহত কর্মীদের অভিযোগ, সংঘর্ষের সময় পুলিশ অর্ধশত রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। সংঘর্ষ চলাকালে ইয়াকুবিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রায় 50 ছাত্রী ভয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সাঁজোয়া যান ও অতিরিক্ত পুলিশ মাঠে নামে। এদিকে তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে পুলিশের দাবি, প্রতিপক্ষের ছোঁড়া ককটেল ও ইটপাটকেলে 3 নারী কনস্টেবল, একাধিক কর্মকর্তা সহ 10 জন আহত হয়েছে। জয়পুরহাটে পদযাত্রায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 30 জন আহত হন। এ সময় বিএনপি অফিস ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 11 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
ফরিদপুরে শহরের কাঠপট্টিতে বিএনপি দলীয় কার্যালয় থেকে রাজবাড়ি রাস্তার মোড় পর্যন্ত পদযাত্রা করে। পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া, সাংগঠনিক সম্পাদক সাবা উমায়েদ সহ অনেকে। বক্তারা এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সকালে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে পদযাত্রায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, এই সরকার জুলুমবাদ সরকার, দুর্নীতিবাদ সরকার, হিরু আলমকেও তারা ভয় পায়। পদযাত্রাটি শহরের এক প্রান্ত হতে শুরু করে 12 কিলোমিটার দূরে গিয়ে শেষ হয়। এছাড়া সাভার, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, ঝালকাঠি, পঞ্চগড়, জয়পুরহাট, গাইবান্ধা সহ দেশের নানা জায়গায় বিএনপির পদযাত্রা কর্মসূচি পালন হয়েছে। Banglavision News Desk.